আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। তার আগে যারা ফেসবুকে সঠিকভাবে প্রফেশনাল এবং এসইও মেনটেন করে কিভাবে পেজ তৈরি করতে হয় সেই বিষয়গুলো না জানেন, তারা অবশ্যই ভিডিও আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন। সেখান থেকে কিভাবে ফেসবুকে পেজ তৈরি করতে হয় সেই বিষয়টি দেখে নিন। ওকে, যাই হোক, আমরা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। যারা ফোন থেকে দেখতেছেন তারাও অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন, তা না হলে কিন্তু প্রপার ওয়েতে ট্যাগ এরপরে প্লে লিস্ট এগুলো তৈরি করতে পারবেন না, এরপরে কাস্টম থাম্বনেইল এগুলো কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে? তার জন্য অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং গুগল ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নেবেন, যার জন্য উপরে থ্রি ডট আইকন থেকে ক্রোম ব্রাউজারের সেখানে ক্লিক করে নিচে স্ক্রোল করলেই দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট রয়েছে, সেখানে ক্লিক করবেন। এর পরবর্তীতে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, অ্যাড্রেসটা দিতে হবে web.facebook.com। আমি মূলত এটা বলছি যে কারণ যারা মোবাইল থেকে ঢুকবেন তাদের এখানে m.facebook.com, যার কারণে শর্ট করে আসে, এই সকল বাড়তি অপশন আসে না, যার জন্য web.facebook.com দিতে হবে ডেস্কটপ সাইট করার পরে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনার পেজটিতে আসবেন। পেজটিতে আসার জন্য আপনি কি করবেন যে এই ডট ডট আইকনে ক্লিক করে পেজ অপশনে যাবেন, এর পরবর্তীতে আপনার পেজটি চুজ করবেন, তারপরেই এমন একটি ইন্টারফেস আসবে। আমি এত কথা বলতেছি কারণ যারা একদম নিউ এবং যাদের বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এতগুলো কথা বললে তাদের বুঝতে সুবিধা হবে, এর জন্য বলতেছি। যাই হোক, এখন বাম সাইডে আছে যে লক্ষ্য করুন যে ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন, এখানে আমরা একটি ক্লিক করে দিব। মূলত ফেসবুকের যতগুলো ভিডিও বা পোস্ট সব কিছু এখান থেকে করাই ভালো, সেক্ষেত্রে র্যাঙ্ক করে এবং সব কিছু ম্যানেজমেন্ট এখান থেকে করাই বেটার, যেরকম ইউটিউবের তা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও থেকে ম্যানেজ করাতে হয়, তেমনি ফেসবুকের তা ক্রিয়েটর স্টুডিও থেকে করতে হয়। আচ্ছা, এটা আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর ইন্টারফেস এবং সেটা হচ্ছে হোম মেনুর ইন্টারফেস। এখানে হোম সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা মেনু রয়েছে, তার ভিতরে ফার্স্টে রয়েছে হোম এবং সেটাই আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। হোমের ভিতরে যে দেখতে পাচ্ছেন যে এখানে রিসেন্ট পোস্ট নামে রয়েছে, আপনি যে রিসেন্ট ভিডিওগুলো বা পোস্টগুলো দিবেন সেগুলো এখানে শো করবে এবং এখানে ডিস্ট্রিবিউশন এবং ভিউস এঙ্গেজমেন্ট এগুলো এখানে শো করবে। আচ্ছা, আর এটা কিন্তু লাস্ট 7 দিনের ভিতরে যে পোস্ট বা ভিডিও আপলোড করবেন সেটা এখানে শো করবেন, 7 দিন ওভার হয়ে গেলে সেটা আর এখানে দেখাবে না। আচ্ছা, এরপরে নিচেরটা আছে নোটিফিকেশন, আপনার এই পেজের যতগুলো নোটিফিকেশন সেটা এখানে আসবে। এটা একদম নতুন পেজ, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে পেজ তৈরি করতে হয়, যার জন্য তৈরি করছিলাম, যার জন্য এটাই কোনো কিছুই এখন পর্যন্ত তেমন আপলোড বা কিছুই করা হয়নি। আচ্ছা, এরপরে আছে 3rd নম্বর অপশন, ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট বলতে আমি একটু ডান করে দিই, এখানে অনেকগুলা আপনার দেখেন এখানে ফাইল যদি থাকে সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, তবে এখানে এটা বেশি ইয়ার দরকার নাই। শেয়ার উইথ সাউন্ড কালেকশন, এখান থেকে সাউন্ড কালেকশনটা কিছুটা হলেও দরকার, যে সাউন্ড কালেকশন বলতে এখান থেকে আপনি যে সাউন্ডগুলো ডাউনলোড করবেন, এই যে দেখেন সাউন্ড কালেকশনে ফাইল ম্যানেজমেন্ট থেকে সাউন্ড কালেকশনে আসার পরে আপনি এখান থেকে সেরে সেরে দেখতে পারবেন যে কোন সাউন্ডটা আপনার ক্ষেত্রে বেটার, তারপরে আপনি প্রত্যেকটা ই করার পরে আপনি এই সাইট থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। সেক্ষেত্রে কোনো কপিরাইট, একদম কপিরাইট মুক্ত থাকবে, আপনি যত খুশি ভিডিওতে ইউজ করতে পারেন, ঠিক আছে? ইউটিউবেও কিন্তু এই সিস্টেমটা রয়েছে, এটা রিসেন্টলি তারা অ্যাড করছে। এরপরে প্রি পাবলিশ, এখান থেকে আপনি যতগুলো পাবলিশ করছেন সেগুলো এখানে দেখাবে। প্রি পাবলিশে ক্লিক করার পর অলে থাকবে যে আপনি সবগুলো ভিডিও, টেক্সট, লিঙ্ক, ফটোস সব এখানে দেখাবে। আর যদি আপনি শুধু ভিডিও দেখতে চান সেক্ষেত্রে ভিডিওতে, এরপরে যদি লাইভ ভিডিওস দেখতে চান যেগুলো আপনি লাইভ করছিলেন সেগুলো এখানে শো করবে, ফটো অ্যাড করলে সেগুলো ফটো অপশনে গেলে পাবেন, লিঙ্ক থাকলে লিঙ্কগুলো এখানে দেখাবে, টেক্সট শুধু টেক্সট যদি পোস্ট করেন সেক্ষেত্রে টেক্সটগুলো টেক্সট অপশনে গেলে দেখতে পারবেন। আর এরপরে আছে পাবলিশেড, পাবলিশেড বলতে সরি আমরা পাবলিশের বলতে ছিলাম কন্টেন্ট লাইব্রেরি,
পোস্ট টেস্টিং স্টোরি সব কিছু প্লে লিস্ট সিরিজ এগুলো নিয়ে আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো। তারপরে আমি একটি শর্ট করে বলে নিই পোস্ট, এই যে উপরে পাবলিশড অপশনের মতোই পোস্ট টেস্টিং স্টোরি এগুলো তো সবই আমাদের সাথে পরিচিত। প্লে লিস্ট সিরিজ, প্লে লিস্ট বলতে আপনি ধরেন একটি নাটক তৈরি করলেন, আবার সেই নাটকের লোকের জন্য একটি প্লে লিস্ট তৈরি করলেন, আবার যদি মিউজিক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে প্লে লিস্ট মিউজিক ভিডিওর লোকের তৈরি করলেন, সেক্ষেত্রে কোনো ভিউয়ার্স আপনার পেজের ভিতরে আসলে সেই প্লে লিস্টে দেখে দেখে আপনার নাটক দেখতে চাইলেন নাটকের প্লে লিস্টে ঢুকবে, আবার যদি মিউজিক ভিডিও দেখতে চায় সেক্ষেত্রে মিউজিক ভিডিওর প্লে লিস্টে ঢুকবে। এটাই হচ্ছে প্লে লিস্টের সুবিধা। ওকে, তো আমি নিচ থেকে টুলস এটারও তেমন ইয়া নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে, আর এটা হচ্ছে মনিটাইজ, যখন মনিটাইজেশনের জন্য ফুলফিল হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশনের অপশনে আসলে হয়ে যাবেন। ওকে, তো এখানে আমি ফার্স্টে একদম হোমে যাই এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ নামে একটি অপশন রয়েছে, এখানে একটি আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো এখানে ইয়া করা যাবে সেটা এখানে দেখা যাচ্ছে, সাত রকমের। তো যার জন্য আমি এখান থেকে ভিডিও আপলোড করব, যার জন্য আপলোড ভিডিও এবং মাল্টিপল ভিডিও, এখানে দুইটার ভিতরে অনেকেই বুঝেন না। আপলোড হচ্ছে যদি কোনো সিঙ্গেল ভিডিও আপলোড করতে চান যে একটা ভিডিও এখন আপলোড করব, আর যদি মাল্টিপল একের অধিক যদি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমি ডিরেক্ট আপলোড ভিডিওর উপর ক্লিক করছি এবং আমার কম্পিউটারের লোকেশন অনুযায়ী কোথায় আছে সেটা আমি বেছে নিব। আপনারা অবশ্যই ফোন থেকে বা আপনার যদি ল্যাপটপ থেকে ইউজ করেন সেটা দেখে নেবেন। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে ওপেন বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, মানে ভিডিওটি এখনই আপলোডিং শুরু হবে। এই যে দেখেন আপলোড ভিডিও, এবং এইখানে কিন্তু আমাদের আপলোডের পার্সেন্টেজটা শো করবে। এই যে দেখেন আমাদের আপলোড হচ্ছে ভিডিওটি, আর এখানে মাউসের কার্সার দলে উপর থেকে দেখতে পারবেন ভিডিওর ডিউরেশন MB, এরপরে কত বাই কত ভিডিও সব কিছু এখানে বিস্তারিত দেখাবে। আচ্ছা, আমরা এইগুলো একটু ক্লোজ করি। এখন আসেন উপর থেকে যে ক্রিয়েট পোস্ট অপশনে থাকতে হবে এবং টাইটেল রয়েছে ভিডিওর একটি টাইটেল, এবং অবশ্যই সেটা আকর্ষণীয় দিতে হবে, যেন ভিডিওটা র্যাঙ্ক করে এমনভাবে দিতে হবে। এর জন্য আর একটি ট্রিক হচ্ছে যে বর্তমানে ধরুন যে আপনার বর্তমান পরিস্থিতিতে কোন ভিডিও বা কোন ক্যাটাগরির ভিডিও ট্রেন্ডিংয়ে চলে, এরকম ভিডিও যদি আপলোড দেন সেক্ষেত্রে সেই ভিডিওটা র্যাঙ্ক করার সুযোগ বেশি থাকে। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, যার জন্য এখানে কিন্তু সবুজ সাইন চলে আসছে, তার মানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, টাইটেল অপশনে ক্লিক করে আমি এখানে একটি টাইটেল দিয়ে নিব। আমার ভিডিওটি হচ্ছে ফটো একটি ক্যামেরা নিয়ে, ক্যামেরার একটি ভিডিও। তো আমি জাস্ট এখানে উল্লেখ করতেছি যে বেস্ট ক্যামেরা ভিডিও ইন 2021 এটা লিখলাম। এরপরে দেখেন এর নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন, যারা ইউটিউব চ্যানেল চালান তারা অনেকেই বুঝতে পারেন যে ডেসক্রিপশনটা কী। তবে আপনি ডিসক্রিপশনে ফার্স্টের লাইনটা আগে দিবেন, মানে এই যে টাইটেলে যেটা দিচ্ছেন ওইটাকেই কপি করে এনে ডিসক্রিপশনে ফার্স্ট টাইম দিবেন। এর পরবর্তীতে আপনি বাকি কিছু আরও অ্যাড করবেন, যে আপনার যে সার্ভিস বা আমি বলতে চাই যে আপনার যদি কোনো ইনস্টাগ্রাম বা আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক অ্যাড করতে চান সেগুলো এখানে দিবেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি নিচ থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশ দিয়া আপনি এখানে যে যে ভিডিও আপলোড করবেন সেটা আপনি এখানে, মানে যে ট্যাগের ভিডিও আপলোড করবেন সেটা এখানে লিখে দেবেন। আমি হ্যাশট্যাগ ইউজ করে ক্যামেরা লিখলাম, সেকেন্ড হ্যাশট্যাগ দিয়ে বেস্ট ক্যামেরা এগুলো দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমি কিন্তু এখানে বেস্ট এবং ক্যামেরা অ্যাডজাস্ট করে লিখেছি। এখানে অবশ্যই আপনার যদি দুইটা ওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনি স্পেস দিবেন না, অ্যাডজাস্ট করেই লিখে দিবেন। ওকে, তা না হলে কিন্তু এই হ্যাশট্যাগ কাজ করবে না। আচ্ছা, এরপরে দেখেন নিচ থেকে আছে ট্যাগ, এখানে আমার একটি বাড়তি অপশন আছে, কারণ গেমিং ভিডিও আমার পেজটি গেমিং
ক্যাটাগরিতে দেওয়া। আপনি যদি গেমিং ক্যাটাগরির হন অবশ্যই সেই গেমের নামটি এখানে লিখবেন। সেক্ষেত্রে সেই আমি যদি ফ্রি ফায়ার এফ লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে গেরিনা ফ্রি ফায়ার। তো আমার যেহেতু ভিডিওটা ফ্রি ফায়ার রিলেটেড না তো আমি এটা ইউজ করব না। যারা যে গেম আপলোড করবেন সেটা এখানে ই করবেন, আর যারা গেমিং ভিডিও আপলোড করবেন না সেক্ষেত্রে তাদের তো ক্যাটাগরি অন্য থাকবে, এই অপশনটাই আসবে না। যাই হোক, এবং নিচে দেখেন ট্যাগ রয়েছে, ট্যাগগুলো মাস্ট দিতে হবে কোনো ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, ক্যামেরা, আপনার অবশ্যই ভিডিওটা যে ভিডিও সেই রিলেটেড এই ট্যাগ দিবেন, সেক্ষেত্রে ভালো হবে মনিটাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, ক্যামেরায় এই ট্যাগটা লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। কমা ইউজ করলে কিন্তু হবে না ইউটিউবের মতো এখানে। তো আমি আরও কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, এটা লেখার পর দেখতে পাচ্ছেন যে আমার সাজেস্টে কিছু আসছে যে DSLR ক্যামেরা, এরপরে নিউ ক্যামেরা, এরকম। তো আমি এরকম আরও অনেকগুলো আপনারা দিয়ে নেবেন যতগুলো, তবে এখানে 8-10টার মতো মনে হয় অ্যাডজাস্ট করা যায়, মানে অ্যাড করা যায়, তারপর আর অ্যাড করা যায় না। আচ্ছা, এরপরে আমি দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার আপনি এখান থেকে চাইলে কিন্তু লোকেশন অ্যাড করতে পারেন ইউটিউবের মতো, তবে এগুলো বেশি একটা ডিপেন্ড করে না ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। যাই হোক, এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে দেখব যে নেক্সট অপশনে কী রয়েছে। নেক্সটে আসার পর দেখতে পাচ্ছেন, তো নেক্সটে যাওয়ার পর আমি একটু আবার ক্যাডেট পোস্টে যাই। ক্যাডেট পোস্টে আসার পরে এই যে আমি থাম্বনেল বিষয়টা একটু দেখাই, যে থাম্বনেল অপশনে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার পর এখানে যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী কিছু ভিডিও থেকে তারা থাম্বনেল সেট করে রেখেছে। আর যদি আপনি নিজ থেকে থাম্বনেল দিতে চান অথবা আপনি একটি নিজে কাস্টমাইজ করে থাম্বনেল তৈরি করেছেন, যার জন্য এই যে অ্যাড ইমেজ বাটনে ক্লিক করে সেই থাম্বনেলটি দিয়ে নেবেন। আমি অ্যাড ইমেজে ক্লিক করে আমি এখানে একটি থাম্বনেল অ্যাড করে দিচ্ছি, আমার কিছুই নেই, জাস্ট এরকম একটি থাম্বনেল দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে থাম্বনেল দেওয়ার পরে নিচ থেকে ক্যাপশন, পুলস, ট্র্যাক, এখানে পুলস অপশনটা দরকার হয় মাঝে মধ্যে। এই যে আমি পুলস অপশনে ক্লিক করতেছি, এরপর ক্রিয়েট পুল এখানে ক্লিক করতেছি, এরপরে দেখেন ভিডিওর কোন অংশতে পুলটা সেট করব সেটা আপনি এখানে চাইলে ড্র্যাগ করে দিতে পারেন। তো আমি মাঝামাঝি রাখছি, অনেকেই পুল বিষয়টি ক্লিয়ার না, তবু আমি দেখতেছি। ধরুন আপনার ভিডিওটি 10 মিনিটের, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা 2 মিনিট পরে একটি পুল যা মানে ওইখান থেকে বেশি উঠবে। তো সে পুলটা বলতে কিছু কোশ্চেন, দেখেন পুল আমি মাঝ বরাবর রেখে এই বাম ডাইন সাইডে দেখেন আজকে কোশ্চেন, যে এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের পেজটি ফলো করেছেন কি না, এরকম কিছু লিখতে পারেন যে আমাদের পেজটি ফলো করেছেন, এরকম কিছু আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, ওকে। এরপর নিচে যে দেখতে পাচ্ছেন যে অপশন ওয়ান, অপশন টু, এখানে তাদের উত্তর দিতে পারেন যে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তারা হ্যাঁ বাটনে ক্লিক করবে ভিউয়ার্সরা, আর যদি না হয় তাহলে না, আর যদি আপনি চাইলে আরও পুল অ্যাড করতে পারেন, অ্যাড অপশনে ক্লিক করে এখানে দিতে পারেন যে এখন করবো মানে এখন ফলো করবো, এটা যারা ভিউয়ার্স তারা দেখতে পারবে, তাদের এটা সাজেস্টে আসবে, মানে তাদের সামনে এটা শো করবে। ওকে, তো এরপরে করবেন কি, আপনি সেভ করে দেবেন। ঠিক আছে, এরপর ডান ডান ব্যাস। এরপরে দেখেন আমি নেক্সট করছি, নেক্সট করার পর এখান থেকে পাবলিশিং অপশন চলে আসছে আমাদের সামনে, এবং এই সাইটে দেখেন আপনার 5টা ইয়ে রয়েছে, বিফোর ইউর পাবলিশ, মানে আপনার ভিডিও এখানে 3 মিনিট লং দরকার, সেক্ষেত্রে বিজ্ঞাপন আসে, কিন্তু বর্তমানে 1 মিনিট হলেই হয় যে আপনি ই করতে পারবেন, এমন আমার ভিডিওটা 3 মিনিট লং না, যার জন্য এখানে একটি ইয়ে মার্ক দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা 3 মিনিট প্লাস ভিডিও দিবেন, সেক্ষেত্রেও র্যাঙ্ক করবে। এবং ভিডিওর ডেসক্রিপশন দেখেন, আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়েছি, সেক্ষেত্রে এটা টিকমার্ক দিয়েছে, ট্যাগ দিয়েছি যার ফলে টিকমার্ক দেখিয়েছে, HD ভিডিও যার ফলে টিকমার্ক দেখিয়েছে, এরপরে অ্যাড টু প্লে লিস্ট অর সিরিজ, এই অপশনটা আমরা এখান থেকে করে নিব।
আমার ভিডিও যেহেতু 3 মিনিট না, যার জন্য এটা থেকেই যাবে। আপনাদের ভিডিও যদি 3 মিনিট হয় তাহলে এটা টিক হয়ে যাবে। তো আমি প্লেলিস্টটা টিক মার্ক করে দিচ্ছি, যে প্লেলিস্টে যে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে এখানে অ্যাড টু প্লেলিস্ট এবং সামনে রয়েছে চুজ প্লেলিস্ট। এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করব এবং এখান থেকে আসছে যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। তো জাস্ট টাইটেলটা দিলেই চলবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে প্লেলিস্টটা ক্যামেরা ভিডিও। আমি যে এই পেজে যদি কোনো ক্যামেরা রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে এই ক্যামেরা ভিডিও প্লেলিস্টে আমি করে দিব। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি। এরপরে দেখেন আমি যদি এই চুজ প্লেলিস্টে যাই এবং ক্যামেরা ভিডিও সিলেক্ট করি, তারপরে আমি একটু স্ক্রল করে উপরে যাই, দেখতে পারবেন যে অ্যাড টু প্লেলিস্ট কিন্তু টিক মার্ক হয়ে গেছে। এখন আমার ঝামেলা রয়ে গেছে, 3 মিনিট লং না এটা। তো এটা আমার কিছু করার নাই, আপনারা অবশ্যই এটা মেনটেন করে আপলোড করবেন যেন 3 মিনিট হয়। আচ্ছা, এরপরে আমি একটু উপর থেকে দেখাই যে পাবলিশ নাও প্রিমিয়াম। এখান থেকে আমাদের দরকার হয় যে শিডিউলটা। পাবলিশ নাও যদি টিক করে আপনি পাবলিশ করে দেন, এখনই বর্তমানে আপলোড হয়ে যাবে। কিন্তু শিডিউল বলতে শিডিউলে টিক মার্ক করে যদি আপনি এখানে ডেট দেন যে আমি অমুক তারিখে আপলোড দিব, সেক্ষেত্রে আপনি এখানে সেই তারিখটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? এখানে তারিখ, মাস, সরি মাস, তারিখ, এরপরে ইয়ার, এরপরে কয়টার সময় আপলোড দিবেন ওই ডেটের, সেটা এখানে লিখে দিবেন। এএম হবে না পিএম হবে সেটা লিখে দিয়ে পাবলিশ এখানে শিডিউল করে দিবেন। সেক্ষেত্রে ওই টাইমে অটোমেটিক আপলোড হয়ে যাবে ভিডিওগুলো। আচ্ছা, আমি পাবলিশে ক্লিক করে পাবলিশ নাওয়ের উপরে ক্লিক করতেছি। ওকে, জাস্ট ওয়েট। এখন দেখেন ইওর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং। জাস্ট ভিডিওটি একটু প্রসেসিং নেবে, তবে এটা 2-4 সেকেন্ডের মতো টাইম নেয়। আমি এটা ক্লোজ করছি এবং দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু এখনও প্রসেসিং আসে, আশা করি কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এত কথা বলার কারণ যারা নিউ আছেন একদম, তাদের ক্ষেত্রে যেন বুঝতে সুবিধা হয়, এর জন্যই আমি এত পেসাল মারি। যাই হোক, কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।